কিস্ট করে দলকে বিপদমুক্ত করেছেন কর্নারটা পাবে কুয়েত ভালো একটা অ্যাটাক ভালো একটা সুযোগ শাবাইব আল খালদির কাছ থেকে কোনো ধরনের ঝুঁকি নাননি গোলকিপার অমরিন্দর সিং কর্নারটা হয়ে গেছে ক্লিয়ার হলেও এখনও বিপদমুক্ত হয়নি টিম ইন্ডিয়া কাউন্টার উঠবার চেষ্টা মহেশ নরেম বলটা সাজিয়েছেন ভেতরে ঢুকছেন ওয়ান অন ওয়ান পজিশনে কি যেতে পারবেন কিনা একেবারে শেষ মুহূর্তে তাকে ট্যাকেলটা করা হয়েছে নতুবা বিপদের কারণ কিন্তু হতে পারত আশিক কৌনিয়ান ভিতরে অপেক্ষা করছিলেন আনিরুদ্ধ থাপা তিনিও রানটা মেক করেছেন ফ্রম ইন্ডিয়া অ্যান্ড কুয়েত আরও একবার যখনই ডিফেন্সে বল বাধা পাচ্ছে তখন কিন্তু দ্রুতগতির কাউন্টার আমরা দেখছি আরও একবার টিম ইন্ডিয়া উঠছে কাউন্টারে একবার উঠছে কুয়েত দারুণ আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ কিন্তু জমে উঠেছে এক্স্যাক্টলি কুয়েত গোলটা কনসিড করার পরে তার কিন্তু সেকেন্ড হাফে চেষ্টা করছে গোলটা শোধ দিয়ে খেলায় ফিরে আসবার জন্য আবার ইন্ডিয়াও চাইছে ব্যবধান বাড়ানোর জন্য সেফ পজিশনে যাওয়ার জন্য দু দলের সেকেন্ড হাফের আক্রমণাত্মক ফুটবল বেশ জমজমাট সমর্থকরা কিন্তু বেশ ভালোভাবে উপভোগ করছেন সেটা ইন্ডিয়ান সমর্থকরা বসে থাকতে পারেননি তারা কিন্তু উঠে দাঁড়িয়েছেন এবং করতালি দিচ্ছেন দলকে যতভাবে ইন্সপায়ার করা যায় সেই চেষ্টাটা তারা করছেন ব্লু টাইগার্স অন্যদিকে দ্য ব্লু ওয়েভস বলা হয় কুয়েত টিমটাকে দুই দলেরই ফার্স্ট জার্সিটা কিন্তু ব্লু যেহেতু আজকে মিলে যেত সে কারণে সেকেন্ড জার্সি পরে নেমেছে কুয়েত আনিরুদ্ধ থাপা ছয়টা কর্নার ইতিমধ্যে টিম ইন্ডিয়া আদায় করে নিয়েছে অন্যদিকে কুয়েতের কর্নার সংখ্যা মোটে দুই এবং কর্নারের নাম্বারের মতো স্কোর লাইনেও কিন্তু ইন্ডিয়া এগিয়ে আছে ইন্ডিয়া ওয়ান কুয়েত নীল আরও একটা অ্যাটাকে টিম ইন্ডিয়া আনিরুদ্ধ থাপা তিনি গেছেন প্রতিটা ম্যাচে তিনি খেলছেন আনিরুদ্ধ থাপার সেট আপ লাফিয়ে উঠেছেন সুনীল ছেত্রী নাগাল থাপা নিয়ে দ্রুত কাউন্টারে উঠবার চেষ্টা কুয়েতের দেখা যাক কত দ্রুত তারা আক্রমণে উঠতে পারে রাইট সাইডে বাড়ানো হয়েছে দুজন মাঝখানে রান মেক করেছেন হেভি টাচ এক্স্যাক্টলি ভালো এসেছিলেন একেবারে রাইট প্রান্তে সেটা খেয়াল করেছিলেন বা প্রান্ত থেকে কুরুনিয়ান এবং আর একবার যদি আমরা দেখি ভালো অ্যাটাক ছিল কুয়েতের তবে আশিক কৌনিয়ানকে ক্রেডিটটা দিতে হয় তিনি কিন্তু অফেন্সিভ প্লেয়ার এবং কাউন্টারের ট্রানজিশনে যখন দ্রুতগতিতে কুয়েত উপরে উঠেছে তিনি কিন্তু সবার আগে বিপদটা টের পেয়েছেন এবং দ্রুতগতিতে আসলে ডিফেন্সের সহযোগিতা করতে নিচে নেমে এসেছিলেন আকাশ মিশ্রা তিনি অনেকখানি উপরে ছিলেন তার জায়গাটাই কিন্তু কাভার করেছেন আশিক কৌনিয়ান ছ্যাংতে তাকে হয়তো উঠে যেতে হবে সেই নির্দেশনায় কি গোস্তিমিকার কাছ থেকে আসছে আনোয়ার আলী তিনি বসে আছেন ব্যথা পেয়েছেন খানিকটা শাহাল আব্দুল সামাদ প্রথম দুটো ম্যাচ একেবারে স্টার্ট থেকে খেলেছেন প্লেমেকার তাকে হয়তো নামাবেন ইগর স্টিমাক তিনিও তৈরি হচ্ছেন দেখা যাক কার জায়গায় আসলে নামান রোহিত কুমার তিনিও রয়েছেন আনোয়ার আলী তাকে নামিয়ে নেওয়া হচ্ছে আনোয়ার আলী তিনি চলে যাচ্ছেন মাঠের বাইরে মহেশ সিং তাকেও নামিয়ে নেওয়া হবে রোহিত কুমার এবং শাহাল আব্দুল সামাদ দুটা চেঞ্জ এবং কুরুনিয়ান তার জায়গায় শাহাল আব্দুল সামাদ তাকে দেখছি আমরা মহেশ সিং এর জায়গায় রোহিত কুমার ডাবল চেঞ্জ ফর টিম ইন্ডিয়া আনিরুদ্ধ থাপা পজিশনিংয়েও হয়তো কিছুটা বদল আসতে যাচ্ছে শাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু প্লেমেকার পজিশনে খেলেন মাঝখানে খেলেন স্ট্রাইকারের খানিকটা নিচে সেই জায়গায় যদি তিনি খেলেন সেক্ষেত্রে মহেশ সিং তিনি চলে যাবেন লেফট উইংয়ে আশিক কৌনিয়ান তার জায়গায় শাহাল আব্দুল সামাদ মাঝখানে খেলবেন এবং মহেশ সিং তিনি লেফট উইংয়ে চলে যাবেন এবং রোহিত কুমার আনিরুদ্ধ থাপা তার জায়গায় সরাসরি বদল করা হয়েছে জ্যাকসন সিং হোল্ডিং মিডফিল্ডিং পজিশনে আছেন লেফট সাইডে ছাংতে কখনো লেফটে খেলছেন কখনো রাইটে খেলছেন এবং কুর্নিয়ান তিনিও কিন্তু ছাংতের সাথে জায়গা বদল করছিলেন এখন যেটা হবে সেটা হচ্ছে লেফট সাইডে মহেশ সিং ওপরে উঠে আসবেন এবং শাহাল আব্দুল সামাদ মাঝখানে খেলবেন আব্দুল্লাল বালুশ তিনিও সাবস্টিটিউট একজন প্লেয়ার তিনি নেমেছেন কিছুক্ষণ আগেই কাল্লাফ লেফট ব্যাক লম্বা করে বাড়িয়েছেন কন্ট্রোলটা করতে পারলেন না রেদা হানি
বেশ খানিকটা স্পেস পেয়েছিলেন, তবে তার মার্কার কিন্তু একেবারে তার গায়ের সাথে লেগেছিল, সে কারণে কন্ট্রোলিংয়ে কিছুটা সমস্যা হলো এবং থ্রো ইন পাবে টিম ইন্ডিয়া। 61 মিনিটের খেলা শেষ হয়ে গেছে, এক ঘন্টা ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে, 1-0 এগিয়ে আছে হোম টিম ইন্ডিয়া। আরও একটা থ্রো ইন টিম ইন্ডিয়ার কাছ থেকে বাংলাদেশের রেফারি আলমগীর, বারে বারে তাকে কিন্তু ব্যস্ত থাকতে হচ্ছে, বারে বারে উত্তেজনা ছড়াচ্ছে এই ম্যাচটা। রোহিত পূজারি আরও একবার, তিনি কিন্তু বলটা তুলে নিয়েছিলেন পাকিস্তান ম্যাচেও, তিনি বলটা ফুটবলারের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য কিন্তু কার্ড কনসিড করেছিলেন, রেড কার্ড। এবারে কিন্তু রেফারি তাকে সতর্ক করছেন, একই সাথে কুয়েতের ফুটবলাররা তারাও কিন্তু অভিযোগ জানাচ্ছেন। এবং আরও একটা, আরও একবার ইয়েলো কার্ড হিগোর স্টিমাচ, ক্রোয়েশিয়ান কোচ এই ম্যাচেও, গত ম্যাচ বাইরে বসে থেকে তার হয়তো শিক্ষা হয়নি। এবং তিনি সেই ম্যাচে কিন্তু হুমকি দিয়েছিলেন, তিনি কিন্তু পরে যখন সাংবাদিকরা জানতে চেয়েছিল যে আপনি লাল কার্ড দেখলেন, আপনার অনুভূতি কি, তিনি কিন্তু সেখানে বেশ অ্যাগ্রেসিভ তার মন্তব্য জানিয়েছিলেন। এখানে ঘটনা যেটা হয়েছে, মহেশ নারায়ণ তাকে পেছন থেকে কাল্লাফ ধাক্কা মেরে পুশ করে ফেলে দিয়েছিলেন, সে কারণেই আসলে স্টিমাচ কিছুটা হলো উত্তেজিত ভঙ্গিমায় কথা বলেছেন। তবে ফুটবলে এই ধরনের শোল্ডার চ্যালেঞ্জ কিন্তু আসলে হর হামেশাই হয়, সেটাতে রেফারি জাস্ট একটা ফাউল দিয়েছেন, এমন তো না যে কোনো ধরনের কার্ড বের করেছেন, সেটাই হয়তো চাচ্ছিলেন ইগোর স্টিমাচ। কোচের এই ধরনের মানসিকতা কিংবা এই যে অ্যাগ্রেসিভ মাইন্ডসেট, এটা আসলে কীভাবে দেখেন আপনি? একটা ফুটবল ম্যাচে একজন কোচ যখন এই ধরনের মানসিকতা দেখে, তখন তার শিষ্যদের আসলে কী অবস্থা হওয়ার কথা? ওই যে আরও একবার যদি আপনি দেখেন, মাত্রই কিন্তু আমরা দেখলাম যে ইনি সাইড রেফারি ছিলেন, তার উদ্দেশ্যে এখনও কথা বলে যাচ্ছেন ইগোর স্টিমাচ ফোর্থ অফিসিয়াল নুরুজ্জামান। ওকে, তিনি অবশ্য ফোর্থ রেফারি ছিলেন, নুরুজ্জামান অবশ্য সহকারী রেফারি আজকের এই ম্যাচে। দুজন বাংলাদেশি রেফারি রয়েছেন আজকে মাঠে, একজন মূল রেফারি দায়িত্বে যিনি আলমগীর, এবং সহকারী রেফারি ফ্ল্যাগ হাতে আরেকজন রেফারি নুরুজ্জামান, তারা খেলা পরিচালনা করছেন। তবে বিগ ম্যাচ, দুটো দলই কিন্তু জয়ের জন্য মরিয়া, মাঝে মাঝে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ছে মাঠে এবং সেগুলোকে বেশ ভালোভাবে সামাল দিতে হচ্ছে আলমগীরকে। আবদুল্লাহ কিছুটা হতাশ, 0-1 পিছিয়ে তার দল ইগোর স্টিমাচ, ক্রোয়েশিয়ান কোচ। বেশ খ্যাপাটে আমরা দেখলাম দুটো ম্যাচে, গত ম্যাচে তিনি মাঠে থাকতে পারেননি, গ্যালারিতে বসে খেলা দেখতে হয়েছে দর্শকের ভূমিকায়। তার আগের ম্যাচটাতে পাকিস্তানের সাথে লাল কার্ড কনসিড করেছিলেন তিনি, রেড কার্ড, এবং এই ম্যাচে একটা ইয়েলো কার্ডও কনসিড করলেন ইগোর স্টিমাচ। 16 আর 18 দুজন বদল আনতে যাচ্ছে। মোবারক, তিনি মাঠে প্রবেশ করলেন, এবং আরও একজন ফুটবলার ফাওয়াজ আল ওতাইবি, মোবারক এবং ফাওয়াজ আল ওতাইবি। কুয়েত নিজেদের অর্থ থেকে সে জায়গায় আল হাজিয়া তিনি ছিলেন, সেখান থেকে হামাদ আল কাল্লাফ বা প্রান্তে একটা সোজাসুজি একটা বল সাপ্লাই দিয়েছিলেন তিনি আবদুল্লার জন্য, মোহাম্মদ আবদুল্লাহ। তিনি অবশ্য বলের কাছে পৌঁছাতে পারলেন না, একটা হ্যাভি টাচ হয়ে গেল কাল্লাফের কাছ থেকে, বল চলে গেছে অপোনেন্টের গোল লাইন অতিক্রম করে গোল কিক। 16 এবং 18 আল ফানেনি প্রথম দুটো ম্যাচে শুরু থেকে স্টার্ট করেছিলেন, আজকে তাকে সাইড ম্যাচে রেখেছিলেন তাদের কোচ রুই বেন্তো, এবং আল ওতাইবি তিনিও কিন্তু মাঠে নেমেছেন। আল ফানেনি রাইট সাইডে রাইট উইঙ্গার হিসেবেই হয়তো খেলবেন, সাবাইব আল খালদি, মোহাম্মদ তাহাম এবং ঈদ আল রশিদি, এই তিনজন কিন্তু ফরওয়ার্ড লাইনে নিজেদের মধ্যে কেমিস্ট্রি বেশ ভালোই দেখিয়েছেন ফার্স্ট হাফটা বা সেকেন্ড হাফের প্রথম মিনিট বিশেক। এখন ওই জায়গায় ঈদ আল রশিদির জায়গায় মাঠে নামলেন আল ফানেনি, দেখা যাক তাদের কেমিস্ট্রি, তাদের বোঝাপড়া, তাদের সমঝোতা মাঠের খেলায় গোল এনে দিতে পারে কি না কুয়েতকে। আরও একটা ফাউল, এবারে কিন্তু ইয়েলো কার্ড দেখিয়ে সতর্ক করলেন রেফারি আলমগীর হোসেন, হলুদ কার্ড দেখানো হলো সুলতান আল এনিজিকে, মিডফিল্ডার শাহাল আব্দুল সামাদ, যিনি খানিকক্ষণ আগেই মাঠে নেমেছেন, তাকে ট্যাকেলটা করা হয়েছিল, শাহাল আব্দুল সামাদ তাকে চ্যালেঞ্জটা করছিলেন অন্যদিক থেকে ছ্যাংতে, তিনিও যুক্ত হয়েছিলেন। তো 2-1 যখন হয়ে গেছে তখন কিন্তু ট্যাকেলটা করেছেন সুলতান আল এনিজি, এবং সে কারণেই তাকে ইয়েলো কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন রেফারি আলমগীর। একটু লং পাস মোহাম্মদ আবদুল্লাহ তিনি পেয়েছেন বক্সের মধ্যে, সাপ্লাই হেডে ক্লিয়ার করবার চেষ্টা,
অবশ্য সেখানে সাবাইব তিনি বলছেন যে হ্যান্ডবল হয়েছে সে দাবিটা তিনি জানাচ্ছিলেন। রেফারি অবশ্য কোনো সিদ্ধান্ত দেননি, বলটা ধরে নিয়েছেন অমরিন্দর সিং। 1-0 গোলে এগিয়ে এখন পর্যন্ত ইন্ডিয়া। ফার্স্ট হাফের শেষ দিকে গোলটা করেছিলেন সুনীল ছেত্রী। আরও একবার যদি আমরা অ্যাকশন রিপ্লে দেখি, কাত দিয়ে বলটাকে নামিয়েছিলেন তিনি এবং সে কারণেই সেখানে সাবাইব অবশ্য নয়, ফাওয়াজ সেখানে খুব কাছাকাছি ছিলেন, তিনি হাত উঁচিয়ে পেনাল্টির আবেদন জানাচ্ছিলেন। মোহাম্মদ আবদুল্লাহ ডায়াগোনাল পাস মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আনিয়ে দিয়েছিলেন, সেখানে বলের কাছেই পৌঁছতে পারলেন না, টাচলাইনের বাইরে। আল বালুস একটা রান মেক করেছিলেন এবং তার ঠিক আগে যেভাবে বলটা ড্রপ করে লাফিয়ে উঠলো তার আসলে করবারও কিছু ছিল না। যাই হোক, আক্রমণে উঠছে ইন্ডিয়া। ডান দিকে নিখিল পূজারি বেশ খানিকটা স্পেস পেয়ে গিয়েছেন, ফাঁকায় আছেন, রানটা মেক করবেন না, ভেতর কাট ব্যাক করবেন, রানটা মেক করছেন। ডান দিক থেকে উঠে যাচ্ছেন নিখিল পূজারি, ক্রসটা করেছেন, সুনীল ছেত্রী আছেন সেই জায়গাটায়, খানিকটা পেছনে ছিলেন, সে কারণে বলেন নাগাল চাপাননি, তবে বিপদ এখনও কাটেনি। সুনীল ছেত্রী, শাহ আব্দুল সামাদ একবারে শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে শাহাল পেছনে ছিলেন, রেফারি তাকে কিন্তু ঘিরে ধরেছেন। কুয়েতের ক্যাপ্টেন আল ধেফেরি, সুলতান আল এনেজি, সবাই কিন্তু ওই জায়গাটায় যোগ দিয়েছেন, আল ফানেনি সবাই গিয়ে আলমগীরকে আসলে একেবারে ঘিরে ধরেছিলেন। আর একবার যদি আমরা দেখি নিখিল পূজারি, তিনি যে ক্রসটা করেছিলেন, সুনীল ছেত্রী বেশ খানিকটা পেছনে ছিলেন, সুলতান আল এনেজি তিনি লাফিয়ে উঠেছিলেন, বলটা ক্লিয়ার করে দিয়েছেন এবং শেষ মুহূর্তে যখন সুনীল ছেত্রী ট্র্যাকব্যাকটা করেছেন তখন কিন্তু জ্যাকসন সিং হোল্ডিং মিডফিল্ডার হলেও তিনি ভেতরে ঢুকে গিয়েছিলেন। যাই হোক, এবারে এবারে কর্নার থেকে একটা গোলের সুবর্ণ সুযোগ পেলেন জ্যাকসন সিং। কিছুক্ষণ আগে তিনি শটটা নিয়েছিলেন, মিস করেছিলেন, যেটার কারণে কর্নারটা পেয়েছিল টিম ইন্ডিয়া। এবারে ফ্রি হেডার একটা পেয়েছিলেন জ্যাকসন সিং, লাফিয়ে উঠেছিলেন, জায়গা মতো ছিলেন, তবে ডিরেকশনটা ঠিকঠাক নিতে পারেননি জ্যাকসন সিং। এক্স্যাক্টলি, তবে জ্যাকসন সিং এর হাতে লেগেছিল এমনটাই দাবি ছিল, হ্যান্ডবল হয়েছিল সেটা দাবি করছিলেন কিন্তু কুয়েতের ফুটবলাররা। সন্দেশ ঝিঙ্গান সেখান থেকে ক্লিয়ার হয়ে কুয়েতের সীমানায় একটা গোল শোধ করে খেলায় ফিরে আসবার তৃষ্ণা কুয়েতের মধ্যে, ডান প্রান্ত দিয়ে কিছুটা হতাশ হলেন সেখানে আল বালৌসি, তার কাছ পর্যন্ত বলটা পৌঁছায় নাই। টাচলাইনের বাইরে আরো একবার থ্রো ইন, সেটা ইন্ডিয়ায় পেয়ে গেছে আকাশ মিশ্রা, আলতো করে থ্রো রোহিত, সেখান থেকে ডান প্রান্তে দিয়েছেন, সেখানে রয়েছেন মহেশ সিং। এখনো ইন্ডিয়া নিজেদের নিয়ন্ত্রণে, বেশ কয়েকজন ফুটবলার কিন্তু উপরে উঠে এসেছেন, সাহাল আব্দুল সামাদ, সেখান থেকে জ্যাকসন সিং, আরও একবার বলটা পেয়ে গেছেন ভালো জায়গায় জ্যাকসন সিং। এবারে জ্যাকসন সিং তিনি একটা শট মেক করতে পারেন, সেই জায়গায় সাহাল আব্দুল সামাদ যে শটটা নিলেন ডিফ্লেক্টেড হয়ে সেটা চলে গেল মাঠের বাইরে। সাহাল আব্দুল সামাদ ট্যালেন্টেড একজন ফুটবলার, দারুণ দারুণ পাসিং ফ্রম শাহাল আব্দুল সামাদ অ্যান্ড জ্যাকসন সিং, দারুণ বোঝাপড়া প্রতিপক্ষের ডি বক্সের মাঝে, বারে বারে কিন্তু ওয়ান টু ওয়ান খেলছিলেন তারা এবং সে কারণে জ্যাকসন সিং একেবারে স্পেসটা ক্রিয়েট করে দিয়েছিলেন শাহাল আব্দুল সামাদকে, শটটাও তিনি মেক করেছেন, শেষ মুহূর্তে ডিফেন্ড করে দিয়েছে হাসান আল আনেজি, ওই জায়গাটায় ছিলেন, নতুবা বিপদের কারণ কিন্তু হতেই পারত, মাটি কামড়ানো একটা শট ছিল, নিয়ার পোস্টে ছিল, যদি হাসান আল আনেজি ওই জায়গাটায় উপস্থিত না থাকতেন বিপদ কিন্তু হতে পারত। এবার কিন্তু হেড করবার চেষ্টা জ্যাকসন সিং, ট্রাই করছেন বারবার, আরও একবার ট্রাই করেছিলেন তিনি, তো এবারে ঠিক মতো সুবিধা মতো জায়গায় বলটা পেলেন না জ্যাকসন সিং, তার কাছ থেকে বেশ কয়েকটা এটা অল্প সময়ের মধ্যে। 1-0 লিড এখন পর্যন্ত টিম ইন্ডিয়ার। কুয়েত ছোট করে বাড়িয়েছেন, ফাওয়াজ, সন্দেশ ঝিঙ্গান তিনি এসে ক্লিয়ার করলেন, চমৎকার পাসিং ফুটবল, দারুণ কন্ট্রোল এই মুহূর্তে বলের উপরে, আবারও ব্যাক পাস, তবে সেখান থেকে বল কেড়ে নিয়ে অ্যাটাকে যাওয়ার চেষ্টায় ভালো জায়গায় বল পেয়ে গেছেন সাবাইব, যদি রিসিভ করে ঠিক মতো শটটা নিতে পারতেন সাবাইব, সেখানে সন্দেশ ঝিঙ্গান তিনি কিন্তু স্পেস ক্রিয়েট করতে দেননি, একেবারে গায়ের সাথে লেগেছিলেন সাবাইবের, ভালো একটা সুযোগ হাতছাড়া হলো আবারও কুয়েতের।
ক্রাশ কিন্তু ছড়াচ্ছে প্রতিপক্ষের ডিফেন্স লাইনে, টিম ইন্ডিয়ার ডিফেন্স লাইনে। আরও একবার ইয়াশবি জয়সওয়াল, যার কথা বলছিলাম, আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন, দারুণ একটা মৌসুম কাটিয়েছেন, ছুটির সময়ে চলে এসেছেন টিম ইন্ডিয়াকে সাপোর্ট করতে কুয়েতের বিপক্ষে ম্যাচে বেঙ্গালুরুর শ্রীকান্তি রাভা স্টেডিয়ামে। এটাকে উঠছে কুয়েত, দেখে নিচ্ছেন একেবারে লেফট সাইডে, তাহামকে উদ্দেশ্য করে বাড়ানো হয়েছিল, সেটার দখল পেয়ে গেছেন নিখিল পূজারি কাল্লাফ, তিনি আটকালেন। আরও একবার ট্যাকেল ফ্রম নিখিল পূজারি, বোঝাচ্ছেন মাথা কি গড়বড় দেখা দিয়েছে কিনা, এভাবে ট্যাকেল না করলেও তো পারতে, তবে ফুটবল এমনটাই স্বাভাবিক। ফাওয়াজ ছিলেন সেই জায়গায়, ফাওয়াজ প্রথমে আল হামাদ আল কাল্লাফ, তিনি অবশ্য ট্রাই করেছিলেন বলে নিয়ন্ত্রণ নেয়ার, ফ্রি কিক পেয়ে গেছে কুয়েত, হাসান আল আনেজি তিনি নিচ্ছেন এই ফ্রি কিকটা, উদ্দেশ্য সরাসরি বক্সে, সেখানে পৌঁছানোর আগেই হেডে ক্লিয়ার করবার চেষ্টা। টাচলাইনের বাইরে আবারও থ্রো ইন পেয়ে যাবে সেটা কুয়েত, খুব দ্রুত গিয়ে আল বালৌসি তিনি থ্রোটা করলেন একটু নিচের দিকে, সেই জায়গায় খালেদ হাজিয়া, আব্দুল রহমান গোলকিপার, লং বল, হাজিয়া বেশিক্ষণ রাখতে পারলেন না, অবৈধভাবে ট্যাকেল, ফাউল, ফ্রি কিক। হাজিয়া এবং আলফানেনি এই দুজনই কিন্তু শুধুমাত্র প্রথম দুইটা ম্যাচ খেলেছেন, সেকেন্ড ম্যাচটাতে যেহেতু নটা পরিবর্তন এনেছিল কুয়েত, সে কারণে তৃতীয় ম্যাচটাতে এই দুজনকে কিন্তু রেস্ট দিয়েছেন, তারা কিন্তু কুয়েতের রেগুলার স্টার্টার, তবে যেহেতু প্রথম দুটো ম্যাচে তারা খেলেছেন সে কারণেই রেস্ট দেওয়া হয়েছিল, তবে সেকেন্ড হাফে তাদেরকে নামানো হয়েছে। অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছি আমরা শ্রীকান্তি রাভা স্টেডিয়ামের, 9,562 জন মানুষ সরাসরি মাঠে বসে এই খেলাটা উপভোগ করছে, র্যাঙ্কিং 101।